قال ابو هريره قال رسول الله صلى الله عليه وسلم ما ياخذ مني خمس خصال আমার থেকে পাঁচটা কথা কে নেবা মাইয়ামালু বিহিন্না নিজে আমল করবা আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা তারা কথাগুলোর পর আমল করবে পারবা বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়াই গেলেন আবু হুরায়রা আর বললেন হুজুর ওই পাঁচটা কথা আমি নেব পাঁচটা কথা আমি নেব আমি একটু বলতেছি আমি যে পাঁচটা কথা বলবো কে নেবেন এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়া নেবেন ইনশাআল্লাহ আগে পিছে হয়ে গেছেন তারপরে সবাই তো হাত উঠাইছি আল্লাহ সবাইরে নেয়ার তৌফিক দান করে আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন হুজুর আমি নেব পাঁচটা কথা এবার আবু হুরায়রা বলেন পা কাদা বিয়াদি হুজুর আবার হাত কান ধরলেন এক হাত ধরলেন ফাদা গুন্না ফিহা হাতের মধ্যে পাঁচটা কথা আছে না নাই পাঁচটা আঙ্গুলের মধ্যে পাঁচটা কথা পাঁচ আঙ্গুলের মধ্যে পাঁচটা পাঁচটা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায় বাংলাদেশের ভিতরে সব সাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কুন্ডা বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম একবার যদি দেখায় তাহলে হলো গুড ভেরি গুড আর দুই আঙ্গুল দেখাতে পারলে ডবল ভেরি গুড ভেরি ভেরি গুড আর বাংলাদেশে এক আঙ্গুল দিলি এক গুষি দুটিয়ে দেহারি বাড়া মাথায় বাড়ি বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলে অন্য কিছু বলা যাবে না ঠিক না তুই এই মুরব্বী এর নাম কি আমাকে দেশে কি কয় বুড়ি আঙ্গুল কয় নাকি বুড়ো আঙ্গুল বুড়ো মানে কি সবাই সে বয়সী তাহলে পাঁচটা আঙ্গুলের মধ্যে কি এটার বয়স বেশি নাকি একই সাথে তো সংকট হলো তাই না বুড়ো কে এটা খাটো বুড়ো হয়ে খাটো হয়ে গেছে বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয় আর যত মুরব্বীকে মধ্যে ঝামেলা এর মধ্যে ঝামেলা বুড়ো আঙ্গুল দেয়ালি চলবো না মাথা বাড়ি এক পাঁচটা ধরলেন হুজুরে বুড়ো ডারে ধরলেন এক নম্বরটা ফাদা গুন্না ফিহা হাতের মধ্যে পাঁচটা গুনে দিয়ে বললেন এক নম্বরে এইটার ভিতরে ঝামেলা এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তর্জমায় মনে আমার মনে হুজুর কইছে এই বুড়োটার মধ্যে ঝামেলা বিপদ এইটার ভিতরে হুজুর বলে ইত্তাকিল মাহারেম এক নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও ইত্তাকিল মাহারেম কি হবা তুমি তাকুন আবাদান নাস তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহু আকবার কথা ছোট কাজ মেলা বলো শিক্ষিত মহল যারা তারা আমারে সহযোগিতা করবেন লেখাপড়া যারা করছেন পরীক্ষা নিরীক্ষা জীবনে দুই চারটা পরীক্ষা দিয়েছেন তারা জব দিতে পারবেন পরীক্ষার পারচায় পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে দেখবেন যেই প্রশ্নটা প্রশ্নর বডি ছোট প্রশ্নর বডি ছোট ওর উত্তর কিন্তু অ্যানসার কিন্তু বড় হয় প্রশ্ন যদি ছোট হয় অ্যানসার যেমন আমি বলে দেই ছোট্ট দুই কথার মধ্যে প্রশ্ন একটা প্রশ্ন পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও এক লাইনে প্রশ্ন শেষ না লিখতে ছয় মাস লাগবে আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয় বই রে বই ছাপাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা সত্য লিখে দিয়ে এটা ঠিক দিয়ে তুলিয়ে গেল ঠিক না প্রশ্ন যদি ছোট হয় অ্যানসার বড় হয় আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা বেশি বেশি তাহাজ্জুদ পড়ো বেশি বেশি তবলিগে যাও বারবার হজে যাও বছরে বছরে হজে যাও বছরে দুইবার উমরায় যাও ডেলি 10 ঘন্টা জিকির করো বছরে পাঁচবার সরমুনাই যাও বছরে তিনটে চারটে চিল্লা দাও তাহলে সবচেয়ে বড় আবেদ হবা আল্লাহ নবী এ কথা বলেন নাই নবী বলছেন মারাত্মক একটা কথা ছোট্ট কথা ইত্তাকিল মাহারেম যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও তাকুন আবাদান নাস তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা সবচেয়ে বড় বুজুর্গ হইবা এ বন্ধু আমার যুবক নেকির কাজ করা সহজ গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন কথা নেকির কাজ করা সহজ নামাজ পড়ার অভ্যাস
অভ্যাস নাই, হাত ধরে টাইডে মসজিদে নিয়ে গেলাম, অজু গোসল আছে না আছে সাথে সাথে কয়টা সিজদা দিয়ে চলে আসলাম, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ, কোরআন পড়তে জানতে না দুই মাস ধরে শিখাই দিলাম পড়া সহজ, জিকির করতে করার অভ্যাস নাই সাথে নিয়ে টাইনে বসাইয়া মাইক দিয়ে বসাই দিলাম জিকির করা সহজ, দান করার অভ্যাস নাই পকেটে টাকা আছে ফুলাই ফেলাই পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ, কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, জেনা করার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, কতক্ষণ টিকে ঠিক না, সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, বেপর্দা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, কতক্ষণ টিকে ঠিক না, আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন, নেকির কাজ করা যত সহজ গুনার কাজে ছেড়ে দেয়া অত সহজ না, এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ, আল্লাহ পাকও বলেন বান্দা ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে, বিবেকের চাইতে বড় আদালত নাই, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক, প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক যারা পাগল মাতাল না যারা জন্মসূত্রে বোকা না মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেছে, ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুটো পাইপ বেরোয়, একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয় যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে, এক পাঁচবার যাইয়া আর হাওয়া খায় না আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়, এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে ওই কাঁটাটা সরে চলে আসে দিক ফস করে খুব দ্রুত চলে আসে, যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না, যে জায়গায় এসে খোট খায় প্রথম খটকা হাই প্রেশার, দ্বিতীয় সারি দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব, এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা ঠিক না, যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যেই হিসাব নাই যে প্রেশার হাই না লো ঠিক কি ঠিক না, সেম কোয়ালিটি আপনাকে বলা লাগবে না, ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই, একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই, না আপনার জানা লাগবে না, যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে ওইটি আপনার জানার দরকার নাই, আপনার প্রেশারের কাটায় বাড়ি লাগছে ওই মাল আপনি কিনেন না, এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই, একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই আর শোনা লাগবে না, আপনার মন মুক্তিতে ফতোয়া দিয়ে দিয়েছে আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না, ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবায়ির, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে কবিরা আর সগিরা, বলেন কবিরা আর সগিরা, কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে আর সগিরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে নেছে, আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও, ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে, সগিরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায় ইচ্ছাকৃতভাবে যদি সগিরা গুনাহ হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগিরা গুনাহর দায়িত্ব নিলাম, ওগুলো থেকে তওবা করা লাগবে না, বিনা তওবায় সগিরা গুনাহ
গুনা মাপ, বিনা তওবায় সগীরা গুনা মাপ, বিনা তওবায় সগীরা গুনা মাপ। আল্লাহ একেবারে কি খালি খালি মাপ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাপ করব না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন, পাঁচ ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের পাঁচটা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটে বুড়ি আঙ্গুল, এইটে শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা, এরপরে আসর মাগরিব ইশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটে ইশার পরে আবার এইটে যদি ফজর হয়, এইটে যদি ইশা, এইটে যদি ফজর হয়, তাহলে ইশা থেকে ফজর পর্যন্ত সারা রাতির একটা লম্বা ফাঁকা, ঠিক না? জো ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ইশার পরে সারা রাতির একটা ফাঁকা, ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বাক বাক বলেন ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুন্নাস সাইয়্যাত, এই পাঁচ ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, হে আমার প্রাণ প্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে পাঁচবার গোসল করে, পাঁচবার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? থাকে কোন শক্ত যদি ময়লা হয়, না পাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দিয়ে খুশাই দিয়ে ডইলে উঠানো লাগে, বাকি আলগা ময়লা যত আছে পাঁচ ওয়াক্ত গোসল করলে তার আমল তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিকই ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানি দিয়ে ডুবলি হবে না, ও জায়গা একটু ডলা ঘষা লাগে, লাগে কি লাগে না? দৈনন্দিন দুই নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ এগুলো আলগা ময়লা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, কিন্তু যদি কবিরা গুনাহ থাকে ওইটা পাঁচ ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এতো আফলাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকুলু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাই আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনে সব গুনাহ নেকি হয়ে যায়, কোন না? সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনাহর দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি খেয়াল করি না, একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় জিরা হবো, সবচেয়ে বড় হবো। আরে আমাকে মুরব্বীরা কইতে, আরে সোরলিও বড়দাওতি হবে, ডাকাতলিও বড়দাওতি হবে, তাহলে আবেদলিও বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও, গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় মাথায় এক নম্বর, একেবারে আকবারুল কাবায়ের সবচেয়ে বড় তিনটের নাম আমি টপ টপ করে করে ছাড়িয়ে দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু দুইটা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করবো নিয়ত করছি। এক নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরিকে এক নাম্বার, শিরিকে আকবার।
আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আছে আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উজাইর। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ, এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা বলেন নাউজুবিল্লাহ। আর আমেরিকানরা ওই নেতানিয়াহু কি বলে জো বাইডেন, আমেরিকানরা পশ্চিমা ইউরোপরা, ইরা হলো খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, ঈসার মা মারিয়াম কে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করে সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। কিছু কিছু দিক দিয়ে শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিয়ারজীবীতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়, এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, দুটো হাতও দেও না কেউরে কোনো দিন। আবার আছে তুমি বেড়াক আর এনজিওর বিপক্ষে কথা বলো, এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে পারতো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমায় মুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনে বলা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মুশরিক হইয়া যাই, আমরা মুশরিক হইয়া যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল নামে তো কেউ নেই, এই জন্যই বোতল কালাম, যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম কয়ে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না দেবে বাইন্দে সিন্দে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না, পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সোনালি আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এগুলো সব শের কি স্লোগান, এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি আজকে এই জায়গায় তওবা করেন আর কোনো দিনে কথা বলবো। সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নাই, ডেলি ডেলি দ্রব্য মূল্য বাড়তেই তালে আছে, কথা কন আমাদের অশান্তির শেষ নাই। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কথা কন ঠিক না? এক নম্বরে কি মার্কা, দুই নম্বরে কি মার্কা, প্রার্থী হলেন আল্লাহ আর রসুল, কথা কান ঠিক ঠিক না? ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, এই দুইটে মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায়। আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো আল্লাহ আর সেবাতের সাথে শিরিক করেছো, আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায়, বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায়, আছে না নাই কথা কান? এই আকিদায় যারা আছেন তওবা করেন, নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন কিচ্ছু আপনার আমল নামায় জমা হবে না, শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি,
ওয়াকফিরু মাদু নাদালিকা লিমান ইয়াশা। ও বান্দা নামাজ একটু কম পড়েছিস, রোজা দুইটা কম রাখছিস, দাড়ি দুইবার বেশি কাটছিস, বিড়ি দুই প্যাকেট বেশি খাইছিস, তাড়ি দুই প্যাকেট বেশি খাইছিস, গাঁজা একটু খাইছিস বেশি, উল্টো পাল্টা একটু বেশি করছিস, জিনা 10 বার বেশি করছিস, আকাম কুকাম ভালোই করছিস, তুই যাই করিস না কেন, যদি তোর আমল নামার মধ্যে শেরকি গুনাহ না থাকে, আমল নামার বস্তার মধ্যে শেরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেইগা, এই বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারি। জীবন ভরে ভালো কাজ করছো, একটাও মন্দ কাজ করো নাই, কিন্তু ভিতরে শেরেক আছে, ভিতরে শেরেক আছে। বাবার দরবারে গরু দিলি ছেলে হয়, বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায়, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, দুনিয়ার গনি হওয়া যায়, খাঞ্জেরির কুমিরে মুরগি দিলি ছেলে হয়, শাহজালালের গজার মাছে বাদাম খাওয়াইলে মাইয়ে হয়, আরে ভাই যে বুস্তামির কচ্ছপ রেহ জায়গা কিছু দিয়ে সে একটা কিছু হইয়া যায়, এগুলো সব শেরকি আকিদা, আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে এই আকিদা রাখবো, জোরে বলেন রাখবো। কোন বাবার দরবারে মোমবাতি হবে, আগরবাতি হবে, মান্নত হবে, মান্নত করলে কার নামে, আল্লাহর নামে মান্নত করবো, আল্লাহর নামে মান্নত করলে আল্লাহরে দেব কোন জায়গায়, আল্লাহর পাবো কোন জায়গায়, আল্লাহ কোন মাদ্রাসায় তাই যে সেই জায়গা যে আল্লাহরে দিয়ে আসবো, আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই, ইয়াদুল্লাহ ফিয়াই দিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফিয়াই দিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফিয়াই দিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত, বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত, অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই, কিন্তু বাবার দরবারে মৈশো জৈঠ যত আছে পাল্টি ওদের কাছে দিলে আমি পাই যাব গাজা কোরা খাইয়ে ফেলা, আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে, ধন দৌলত কে দেয়, বাবা কি দেয়, বাবা খালি আবা দেয়, আল্লাহ মাফ করেন, যেরকম আমি এই স্বীকার করব। মহিলারা মানতে পারি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানি ফেলাই দেয়, আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিললে কম ছাড়ে না, 40টার আগে থামে না, কোন কোন মুরগি সাল লাগায় এক বছর ঘুরে পাড়ে, এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা আসাইতে বেশি দুঃখ পায়, আড়াই গেছে মুরগি কান্তি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি ওটা খাসি কুরবানি দেবো, মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা, আল্লাহ হেফাজত করো, কাটলিস দিন একাই একটি কালাম আলম কালিম, তোমার ইমান রে খাঁটি করো, ইমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে, শিরিক করব আরো বাকে বাকে দুটি বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তোমার সবই আমার ইউটিউবে আছে, বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে, এই তো শেরকি আকিদা, রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকান, এই ব্যবসায়ীরা মনে রাখেন লক্ষ লক্ষ টাকার মাল দোকানে ক্যাশব্যাক সবার টাকা, সকালবেলা দোকান খুলছে নামাজ কালাম পড়ি যে হাতে তসবি মাথায় পাগড়ি, হ্যাঁ কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও, মিয়া ভয়ে বসেন না এলি গা এদিকে আসেন, মাজা ব্যথা হতেছে, শুয়ে পড়েন শুয়ে পড়েন, কি করবে দেখছে, এই যুবক এই দেখো ফাতা বিরু ইয়াউলিল আবসার, ওইগুলো আগে যান যুবক কালে রাস্তায় দিয়ে আটতো পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন তো কি হতেছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতিও পারতেছে না, দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে আমাদের দেশের মুসলমানদের আকিদে এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয় দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না, ফকির আসে ভিক্ষা চাই বাবা কিছু দেন, দোকানদার কিনা বেচা হয় নাই, ফকির কাছে মাপ চাই জোড়াত করে, বাবা মাপ চাই বনি করি নেই, বাবা মাপ চাই বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই কত বড় অন্যায় করছো, এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাফ চাওয়া লাগে, তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাফ চাওয়া লাগে, ফকির সেই সময় আর ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলান্তরে মাফ করে তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারে, যা দিছি মাফ করে যা, ফকির চলে গেছে, এবার যে কাস্টমার আসে একের পর আসে এক
একের পরে এক আসে, দাম দর ঠিক করে, এই দোকানের মাল ভালো কিন্তু কিনে নিয়ে যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতে পারে নাই, একটা মালও বেচতে পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কেনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানা এনে ঝুলাইছে দোকানে, এই পরোয়ানা ঝুলালি বলে কেনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কেনা বেচা হয় হয় না। আল্লাহ কয় বাবারে বলায় দড়িতে ঝুলাই তুলিও, তোর দোকানে কেনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দেশে, একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি, সায়া দেখে নে গা কুনা দা গাহানা বাসি। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দেশে, তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকিদা শের কি আকিদা, ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ঘর ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে গেড়ে টাকা দেওয়া যাবে না, মাসে খালি পায়ে জুতো বাইরে মাসায় উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলের গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরাতায়, এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না, মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নফকাতি ইয়াউম আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর সবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শেরকের থেকে ফিরে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। দুই নম্বরে কুফরি গুনাহ করব না, কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা, কায়দা মতো খাইয়া দেখছারতে যা কি সুইনি রান না কি সুইনি নুন হইনি তেল হইনি হলদি বেশি গেছে, রান সেকন বাবরছি বউরে যাই একেবারে জলের হাড়ি ধরিয়া জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দেশে, খাবারের নামে কোনো শুকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে তাও না শুকর করতে করতে চলে যায়, খাদ্যের শুকর নাই। যাই খাবো হালাল খানা খেয়ে কি বলবো, বলেন কি বলবো, পানি চুপ পান করে চা পান করে ভাত খেয়ে রুটি খাইয়া বিস্কুট খাইয়া বিড়ি খাইয়া আলহামদুলিল্লাহ, বিড়ি খেয়ে কি বলবেন, তারপরও খাবেন খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন, বিড়ি খাবোই না, কথা বল, হারাম খাবো না, হারাম জিনিস, এই হারাম জিনিস বক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ করে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ করে মদ খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া সুরা মুরগি খাইলে পরের মুরগির টাইমে বিসমিল্লাহ করে জবাই দিছে। এই যুবকরা আমার আমারে আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আহত আসলো, প্রত্যেক রাতে চুরি আসে, সে দত্তি বাড়ি না, সব চুরি সাপ আমার বাড়িতে নিয়েছে সবচাইতে বেশি, গল্প করি না মানে আমার বাড়ি প্রচুর মুরগি দেশি মুরগি, এক রাত্রি নেছে 63টি ডে, তিন রাত্রে 93 ডে নেছে, 93 ডে পরে লাস্টে যাই চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে, এর মধ্যে খবর পেয়ে আমি চোররে দেখতে গেছি, একজনে কইতে তুই সব বাড়ি চুরিয়ে নিতে হুজুরির বাড়ি ঢুকলি কেন, কয়ে যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি আমি যাইনি, কোনদিন যাই দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি আর উস নাই বস্তা ভরি ফেলাইছে, তুই এত মুরগি নিয়ে কি এরিস, কয়ে যে খাই আমি বেশি না এত মুরগি, আমি পোলট্রি খাতে পারি না তো এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি, দেশি মুরগি ছাড়া পোলট্রি খাতে পারি না বলে চুরিয়ে রেখে, এই যে এত মুরগি নিলি নিলি কিভাবে মরে যায় নি, কয় যে বস্তা করে নিয়ে মাঠের মধ্যে নিয়ে মরে গেলে তো হারাম হয়ে যায়, যেন মাঠে নিয়ে বিসমিল্লাহ লগবারকে সব জবাই দিয়ে নিয়ে যায়, সুরিয়ে নিয়ে আপনি বিসমিল্লাহ জবাই করে হালাল, সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহ আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে, প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কাইদে করতেছেন, কবিরা
না, গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহ কে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গায় হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে ব্যবসা আর দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটি তোমার মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে পয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলেপেলেগুলো ভালো আর একজনেরগুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে, আরে মিয়া ছেলে বানাতি হয়, ওনারা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে, রাগবার ওনারা ছেলে বানায় আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই যায়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিউবওয়েল একটা পড়ছেন পানি ভালো হয়েছে, আর একজনের একটা টিউবওয়েলে ভালো পানি হয় না, কেন মেয়ে পয়সা খরচ করতে টিউবওয়েলের পিছনে? তুমি কত পাইপ দেশো? আমি তিন পাইপ দিছি, ওদের সাথে পুনরো না, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের ভিতরে খরচ করতে কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত, যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আকলিল দিনা কাজা ফি কাল আমাল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তিন নম্বর, বিদাতি কোনো আমল করব না, আমল যা করব ফ্রেশ, আমি জানি না বিদাত আর সুন্নাত, উলামায়ে কিরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল, মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইবিএ পাস ছিল, ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাস কয়জন ছিল, একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে ওই চিঠি কান পড়াতে তিন চার গ্রাম গুলি বেড়ানো লাগতো, মনে আছে না? শরীয়তের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলীর পর থেকে, সদর শাহবুদ্দিন রহমাতুল্লাহ আলীর পর থেকে। জরুরি হলে নাই কি কন সবাই শুনি, সদস্য বুজুর রহমতুল্লাহ আলাইহে, হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে, এখন যোগ্য যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে, মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গায় তেটু একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো, মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চারা মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে, মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা, কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চললে চলতে পারবেন না, এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে, হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজের নামাজ পড়তে কি লাগে? এক নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত, কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক, যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন পাগল মাতাল অবস্থায় যাবে না, নামাজের আগে ওযু বানাইতে হবে। হুজুর ওযু কি রকম বলে দেছে এরকম, কয় যে হুজুর তালি কি সব অক্তের জন্য ওযু বানালে হবে না, দিনে একবার বানালে তাই দিয়ে সব অক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, এক অক্তর ওযু দিয়ে পাঁচ অক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ সাতটা, কয়টা? সাতটা। এই সাতটা বলার পরেও কয় তালি আর হলো না, আমি দুই অক্ত ভর্তি পারবো, সে রাইতে তিন অক্ত ভর্তি পারবো না, কা আমার হলো জম্মের গ্যাস, ওযু ছুটিয়ে দেয় এক অক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে দুই অক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাইতে তিন অক্ত ভর্তি পারবো না। হুজুরকে নামাজ পাঁচ অক্ত, বেটা এই জায়গায় মাতুব বাড়ি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গায় আমি কই দিলি হবে নাকি? কয় যে হুজুর যতই হোক আমি রাইতে তিন অক্ত পারবোই না, যদি অজু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর আর ফজর আর ইশা তো হবেই না, কারণ উনি দুই অক্তের বেশি নেবে না, আর নবী তার এতে পাঁচ অক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা দুই অক্ত ভর্তি চাচ্ছে না, ওরা দুই অক্ত নিয়ে জাতি দেন, যদি পাঁচ অক্তর চাপ দেন তাহলে ও সব অক্ত ফিরিয়ে দিয়ে এটি চলে যাবে, না যে এক অক্ত পড়বো না, ঘুরিয়ে বেড়াবে তোমরা, ও যা নিতে চায় তাই দেন,
শুরু হলো কি দিয়া, দুই অক্ত দিয়ে, দুই অক্ত নামাজ। এই দিকটা কান মশালার মতান কুয়ায় সেগুলি টুকুয়ে যায়। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক হাদিস, তুই হুজুর গেম দিয়ে এত মতামত কে, এত মতামত কেন, এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরকে মধ্যে এত মত, আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয়েক তো, সত্য না মিথ্যা? এই সাহাবা দুই অক্ত নিয়ে পিড়ি পিড়ি করতেছে, জিবরিল আলাইহিসসালাম আইছে হুজুরকে বলে ওরে দুই অক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপরে থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তো আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকের দুই অক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন যাও দুই অক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাঘা বাঘা চারজন সাহাবা, আবু বকর, উমার, উসমান, আলী, চার এই চারজন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহ কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যায় নিজ এলাকায় যাইয়ে দুই অক্ত পড়ে, জোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবাই কিরাম স্থানীয় যারা আছে যারা পাঁচ অক্ত পড়ে তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তারা কয় মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ দুই অক্ত পড়ে, পাঁচ অক্ত নামাজ, ও কয় কথা কবি নেই, নামাজ দুই অক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই পাঁচ অক্ত আলারা সত্যি না মিথ্যা? এই দুই অক্ত আলা সত্য না মিথ্যা? দুইজন সত্য না? এবার এবার আপনি মেক আপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহ নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। আর ওই লোক যখন কয় কি যে আমি দুই অক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই কাজ তোর সাক্ষী কি রাখা যে আবু বকর, উমার, উসমান, আলী চারজন, সেই চারজনের কাছে গেছে যে কে নামাজ কে দুই অক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ দুই অক্ত ভর্তি করেছে, দুই অক্ত ভর্তি বলছো ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটারে, এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মশালা ছিল। লোকটা দুই অক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 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 তিন অক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে পড়তে ঈশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে পড়তে তার ইমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ইমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে দুই অক্ত দিয়ে ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত। ইসলামের শুরু এরকম, আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম, মিলাদ, জিয়াফত খাওয়া, ইটা উটা দিয়ে শুরু হয়েছে। সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে, তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ইমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গৌরব করবে। কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, একটা বেদাত করব।